মুত্তা পানি লয় না, তাহলে পাগল ফকিরের কথা কি বলবেন? নাকি শিলা শিলা কি জোয়ানি আমরা গান গাইতেছি? আমরা অলিয়া আল্লাহ শান, অলিয়া অলিয়াদের প্রতি আমার সম্মান ভালোবাসা আছে, এই জন্য আমি এই দেশের ইসলাম প্রতিষ্ঠা করেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এবং পাশাপাশি ধর্মমন্ত্রীকেও বলবো, ধর্ম উপদেষ্টাকেও বলবো, আপনি ধর্মের সম্বন্ধে জঙ্গিবাদী উগ্রবাদীদেরকে দিক নির্দেশনা দেন, এই অলিয়া আউলিয়ার দরবার ভাঙা বন্ধ করতে বলেন। আপনার কাছে আমার আকুল আবেদন, সকল সুবিবাদের পক্ষ থেকে অতি শীঘ্রই জঙ্গিবাদী উগ্রবাদীদেরকে আইনের আওতায় আনেন, আর আমাদের সকল অলি আউলিয়াদের দরবার খানকার নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন। আমি সকল উপদেষ্টার কাছে সকল সুফিবাদীর পক্ষ থেকে আবেদন করলাম। হঠাৎ করে সারা দেশে এত মাজার কেন ভাঙা হচ্ছে, আপনার কি মনে হয় কি জন্য হচ্ছে? মাজার ভাঙা হচ্ছে ভাই, মাজারের বিপক্ষে ইয়াজিদরা ছিলেন, আছে মা খাতুনের জান্নাতের মাজার ভাঙা হয়েছে, উনি কি নবীর কন্যা ছিলেন না? আমরা বলি আউলিয়া বলি, তারা তো সে মা খাতুনের জান্নাতের ধুলাবালু পায়ের, এই পাক পাঞ্জাতন ১২ ইমাম ১৪ মাসুম এই নবীর আহলে বায়ত। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রাসুল বলছেন বিদায় হজে, যে আমি দুইটা ভারী বস্তু রেখে যাচ্ছি, এক আল কোরআন, এক আহলে বায়ত, তোমরা যারা এই দুইটাকে আঁকড়ায় ধরে রাখবা কেউ পথভ্রষ্ট হবা না। তাহলে সেই আহলে বায়ত কারা আপনারা জানুন? নবী যে পর্দা নিলেন, তারপরে আমরা ইসলাম কিভাবে পাবো? আমরা তো নবী পাই নাই, এখন আমাদের ইসলাম ধর্ম আমাদের কে দিল? অলিয়া আউলিয়ারা দিল, অলিয়া আউলিয়ারা দিল। আপনারা অলিয়া আউলিয়াদের বিরুদ্ধে কেন করেন? অলিয়া আউলিয়ার দরবারে পাগল ফকিররা খাচ্ছে, এখানে আশিকান ভক্তগণরা খাওয়াচ্ছে, এখানে যাদের যেখানে আশ্রয়ের পাগল ময়লা থাকে এখানে। ও আপনারা আরো বললেন একজন সাংবাদিক, এরা নাকি পাগল ময়লা থাকে, মুত্তা পানি নেয় না, এইসব বললেন শুনলাম আমি চ্যানেল গুলাতে। আমি বলতে চাই, সৌদি আরবের ধর্মকে অনুসরণ করেন? সৌদি আরবে চারবার হজ করে আসছি, তো দেখলাম সে বাথরুমে সুচু করার পানিও নাই, আর ওইটার বদনা বুন্দার কোনো ব্যবস্থাও নাই, আছে শুধু টিস্যু। যাদেরকে অনুসরণ করেন এরাও তো আজ্ঞা হুসে না, মুত্তা পানি লয় না, তাহলে পাগল ফকিরের কথা কি বলবেন? এদের তো বাড়ি নাই, ঘর নাই, সন্তানাদি নাই, এরা রাস্তাঘাটে থাকে। এদেরকে এক্সাম্পল দিয়া পুরা বাংলাদেশের অলিয়া আউলিয়াদের বিরোধিতা করেন না, সকল অলিয়া আউলিয়ার দুশ্মনদেরকে খবরদার করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, সাবধান হয়ে যান। আমরা রাস্তায় নেমেছি, কোনো হাতিয়ার নেই নেই, শুধু শান্তি আর শান্তি এইটুকু চাওয়া। যদি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে না পারি, এই অলিয়া আউলিয়াদের জন্য জীবন দিয়ে ঘরে ফিরে যাব। যদি প্রশাসন থেকে এবং সরকারের কাছ থেকে কোনো ধরনের আমরা ওইভাবে নিরাপত্তা পাই নাই, যে সারা বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার কথা বলেছে শুধুমাত্র এই যে আমাদের যে মাজারে দাঁড়ায় রয়েছে গোলাপ সাহ বাবা, উনার। সারা বাংলাদেশের অলি আউলিয়াদের দরবার খানকার নিরাপত্তা না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আপনাদের কি কোনো কর্মসূচি আছে? সরকারের উপদেষ্টারা নীরব কেন? আমরা কি মানুষ না? আমরা কি বাঙালি না? আমাদের কি অধিকার নাই? তাহলে মেরে ফেলেন আমাদেরকে এই গোলাপ সাহ বাবার সামনে, আমরা শহীদ হতে এসেছি, আমাদের দাবি পূরণ করেন। আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, এই যে এই সারা দেশে যে মাজার ভাঙা হচ্ছে, এ নিয়ে ধরেন কোন কর্মসূচি আপনাদের আছে প্রেস ক্লাবে বা কোথাও? আমাদের কর্মসূচি একটাই, আমরা সুফিবাদীরা শান্তিপ্রিয় মানুষ, আমাদের মানে এই মাঠে নেমে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সরকারের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ করা, আকুল আবেদন। আমরা আমাদের অলি আউলিয়াদের মাজারের খানকার নিরাপত্তা চাই, দরবারে গান হবে, কেন হবে না? যারা আজমির শরীফে আপনারা গেছেন অবশ্যই দেখছেন, আজমির শরীফে কাওয়ালি হয়। এখন আমরা বাঙালিরা যারা হিন্দি বুঝি না, অন্যান্য ভাষা বুঝি না, ফার্সি ভাষা বুঝি না, তারা আমরা কি করি? বাংলায় আল্লাহ আল্লাহ রাসুলের গুণগান করি। এটাও আপনারা বলেন হারাম,
আমরা কি ওইখানে ওই ডিজে করতেছি, ওইখানে কি আমরা লুঙ্গি ডান্স করতেছি, নাকি শিলা শিলা কি জোয়ানি আমরা গান গাইতেছি, আমরা ওলি আল্লাহ শান মান তুলে ধরছি, ওইটাও আপনাদের প্রবলেম। আমাদের এই দরবারে গান গাইতে দেওয়া হবে এবং আমাদের ওলি আউলিয়াদের দরবারের নিরাপত্তা দিতে হবে, আমরা সরকারের কাছে দাবি করছি। যদি নিরাপত্তা না দেন তাহলে আমরা ঘরে ফিরে যাব না, আমরা শহীদ হতে বের হয়েছি। আপনারা হয় আমাদেরকে মেরে ফেলেন, না হয় আমাদের ওলি আউলিয়াদের দরবারের সকল ধর্মদের প্রতি যদি আপনার নজর থাকে, তাহলে আমরা কি ভাই অন্য দেশ থেকে ভাইসা আসছি? আমরা তো বাঙালি, বৈষম্য বিরোধী। আপনার পরিচয়টা একটু বলবেন ভাই। আমি একজন পাগল, সুফিবাদী পাগল, আমার পরিচয় এটা। আমি একজন বাঙালি, আমি একজন ওলিয়া ওলিয়ার ভক্ত, পাগলি পাগলি পাগল, আমি একজন পাগলি ওলিয়া ওলিয়াদের ভক্ত, যারা পুরো বাংলাদেশে আহলে বাইতের গোলামরা আছেন তাদের সকলের গোলাম আমি। আমি শুধু গোলাপ সানা, আমি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও আমি সকল দরবারে যাই। আমি বললামই তো ওলি আউলিয়াদের আমি গোলামি করি এবং ওলি আউলিয়া এবং আহলে বাইতের যারা গোলামরা আছেন বা আশিকান ভক্তগানরা আছেন সকলের গোলাম আমি। আপনাদের মাজার কি কোনো কমিটি আছে নাকি? আমাদের সবার হৃদয়ে প্রেম আছে, ও অবশ্যই আলাদা আলাদা তরিকার আলাদা আলাদা কমিটি থাকতে পারে, আমার জানা নাই। বাট আমি সকল ওলি আউলিয়াদের ভালোবাসি, সকল ওলি আউলিয়াদের প্রতি আমার সম্মান ভালোবাসা আছে, এই জন্য আমি রাস্তায় বেরিয়ে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে এই মাজার ভাঙা যদি বন্ধ না হয় তাহলে আপনারা স্পেসিফিক কোনো প্রোগ্রাম নেবেন কিনা, কোনো কর্মসূচি নেবেন কিনা, আমি সেটা বলতেছি। কি ধরনের কর্মসূচি যদি বলতেন? আপাতত আমাদের কোনো কর্মসূচি নাই, আমরা এটাই বলবো সরকারের দৃষ্টি আকর্ষণ করে, ধর্মমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। আমরা কি ধর্মের বাইরে আছি? আপনার কাছে ধর্মমন্ত্রী প্রশ্ন রইল, আপনাদের যদি মনে হয় আমরা ধর্মের বাইরে আছি, আমাদের সুফিবাদদের নিয়ে আপনারা বসেন, আমরা আমাদের শব্দ ইসলামের প্রমাণ দিয়ে দিব, আমরা আল কোরআন আলে বায়াতের অনুসারী, আমরা পদভ্রষ্ট নই। আল্লাহ রাসূল যেমন বলছে 72 দলে 73 ফেকড়া হবে, তো ওই 72 দলের মধ্যে 73 ফেকড়া তো আছেই, এক দল হচ্ছে সত্যপথের প্রতীক, আর সেই সত্যপথের প্রতীক হচ্ছে আল্লাহর ওলিরা, তাদের অনুসারীরা। দুই একজনের জন্য আপনারা পুরো বাংলাদেশের ওলি আউলিয়াদের লোকজনদেরকে কলঙ্কিত করতে পারেন না। এই মাজারের ইতিহাস সম্বন্ধে কিছু জানেন? গোলাপ শাহ মাজারের সম্বন্ধে কিছু জানেন ভাই? আপনি এই গোলাপ শাহ মাজার সম্বন্ধে এখানে যারা খেদমতে আছেন আপনি তাদেরকে প্রশ্ন করেন। আপনাকে অনেক ধন্যবাদ। আর কোনো অলৌকিক কোনো বিষয় আপনার জানা আছে কিনা? অলৌকিক কোনো উৎসব? সারা বিশ্বের ওলি আউলিয়ারা আল্লাহর বন্ধু, এবার অলৌকিক শক্তি পাবে। আপনি জানা মতো দুই একটা পরিসংখ্যান দিবেন। আমার জানা মতে হাজার হাজার আমি অলৌকিক পাইছি, আমি কয়টা দিব? একটা দুইটা বলেন, আমি কয়টা দিব? না কেন বলবো না, সত্য বলবো, সত্য বলবো, সত্য কিবা আলোক মরুক। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।